ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশন অব ওয়েস্ট বেঙ্গল ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধ শুরু হলো। বৃহস্পতিবার সকাল থেকে বাঁকুড়া শহর সংলগ্ন হেবির মোড়ে প্লাকার্ড হাতে রাস্তা আটকে দাঁড়িয়ে পড়েন ওই সংগঠনের সদস্যরা। একই সঙ্গে তাদের দাবির সমর্থনে স্লোগান দিতে থাকেন তারা। প্রসঙ্গত, সিআরআই রিপোর্ট পরিবর্তন ও অ-আদিবাসীদের অনৈতিকভাবে জোরপূর্বক এস.টি তালিকায় অন্তর্ভুক্তিকরণের অভিযোগ তুলে এই দিন সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বাংলা বন্ধের ডাক দিয়েছে 25টি আদিবাসী গণসংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশন অব ওয়েস্ট বেঙ্গল। ওই সংগঠনের সদস্যরা বাঁকুড়া শহর সংলগ্ন হেবির মোড় সহ জঙ্গলমহলের শিমলাপাল নদীঘাট, লক্ষ্মীসাগর, হাটতলা সহ বেশ কিছু জায়গায় রাস্তা আটকে পিকেটিং শুরু করেছেন। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।